খুবই সেটা হলো যে কি বা ভারী কাকে বলে বা ভারী উদাহরণ তো একটি প্রশ্ন কিন্তু ভাবে করতে পারে তো এখানে প্রশ্ন লেখা আছে যে ভারী কি এই যেখানে দেখতে পাচ্ছ ভারিমন্ডল কি তো এই প্রশ্ন কিন্তু ভাবে করতে পারে তো কত ভাবে করতে পারে উত্তরটা কিন্তু একই উত্তরটা নিচে রয়েছে উত্তরটা কিন্তু আমি দেখাই দেবো তো এই প্রশ্নটা কত ভাবে হতে পারে এই প্রশ্ন হতে পারে ভারী মন্ডল কি ভারী কাকে বলে ভারী সংজ্ঞা দাও ভারী কাকে বলা হয় ভারী কাকে বলে ভারী উদাহরণ দাও ভারী পরিচয় দাও ভারী বাক্য দাও ভারী মন্ডল বলতে কি হচ্ছে ভারী সংজ্ঞা দাও তো নিচে তো রয়েছে তো দেখাই দিব তো তোমাদের কাছে জানতে ভারী মন্ডলের একটা বাক্য বা উদাহরণ এইগুলো দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে ক নম্বরের এই প্রশ্নের উত্তর যে ভারী কি এই প্রশ্নটা বিভিন্ন করতে পারে আমি কত ভাবে হতে পারে সেটা তো বলে দিলাম আর তোমাদের প্রতিটা ক্লাসের ঠিক চিহ্ন তোর সঙ্গে প্রশ্ন তোর রচনা প্রশ্ন তোর চিহ্ন ছিল উত্তর এগুলো সরাসরি গাইড থেকে দিয়ে দিছি তোমরা চাইলে দেখে নিতে পারো তার প্রতিটা প্রশ্ন তোর সরাসরি গাইড থেকে দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর ওই ঠিক চিহ্ন তোর সঙ্গে প্রশ্ন ওইগুলো কিভাবে সরাসরি গাই থেকে দেখবে সেটা আমি বলেছি তো যে কোনো ক্লাসের যে কোনো সৃজনশীলটা দেখতে সৃজনশীলের ক নাম্বার লিখে সৃজনশীলের ক নাম্বার লিখে ভিডিও সার্চ করলে সৃজনশীলের সম্পূর্ণ উত্তর নম্বর উত্তর নম্বর থেকে পেয়ে যাবে যদি না এই আবার যদি তোমার সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে চাও তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন লিখে এবার ইউটিউবে সাজ করবে ওই তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে এবং টিকচিহ্ন উত্তরগুলো দেখতে একটু আলাদাভাবে সার্চ করতে হবে যেহেতু একটি অধ্যায়ে অনেকগুলো চিহ্ন থাকে তো যে অধ্যায় ঢিকনগুলো দেখতে যাবে তো ওদের প্রথম টিকচিহ্ন যে আধার টিক গুলো দেখতে হবে ওদের প্রথম টিক মানে এক নম্বর চিহ্নের প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে ওদের সবগুলো উত্তর তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে যদি না পাও তাহলে দ্বিতীয়বার সার্চ করে দেবে যে ওদের টিক দেখতে পাবে ওদের প্রথম টিক চিহ্ন মানে এক নম্বর টিক প্রশ্ন লিখে এই সামসলে সার্চ করবে এক নাম্বার টিক প্রশ্ন লিখে আবার এই সামসলে সার্চ করবে তাহলে 100% সঠিক উত্তর সরাসরি গাইড থেকে উত্তরটা পেয়ে যাবে তো তাহলে তোমরা এভাবে সরাসরি গাইড থেকে উত্তরটা দেখে নিতে পারো তো বাড়ি মন্ডল কি বাড়ি মন্ডল কাকে বলে বাড়ি মন্ডলের সংখ্যা নিচে রয়েছে তো দেখি না যাক তো দেখো ভূপৃষ্ঠের যে বিশাল অংশ পানিরাশি ধারা আবৃত রয়েছে তাকেই বাড়ি মন্ডল বলে ভূপৃষ্ঠের যে বিশাল অংশ পানি বাড়ি পানি রাশি দ্বারা আবৃত রয়েছে তাকেই বাড়ি মন্ডল বলে বা এটাই বাড়ি মন্ডল এটা কাকে বাড়ি মন্ডল বলা হয় বা বাড়ি মন্ডল বলে তো আজকে ভিডিও বন্ধু ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে সব বন্ধু ফলো অলসো সেট করবে লাইক করে দিবে তো আমি এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি তো এটা তোমাদের থাম্বনেল বানাবো তো আজকে ভিডিও বন্ধু ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব